वेलकम टू माय यूट्यूब चैनल जारा जारा आमार चैनल सबसक्राइब करेछो आशा करी तारा जानो जे प्रतिदिन आमी एकटा करे वीडियो अपलोड करी अबाउट इंग्लिश लिटरेचर एंड इंग्लिश ग्रामर फॉर क्लास 9 एंड 10। आमार वीडियोटी मूलत वेस्ट बेंगल बोर्डेर स्टूडेंटदेर जोन्ने जारा इंग्लिशे भय पाओ बा इंग्लिशे एकटु वीक आछो তারা আমার ভিডিওটি প্রতিদিন দেখো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা বুঝতে পেরেছো যে ইংলিশ নিয়ে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেক দিন আমি একটা করে ইংলিশ স্টোরি বা পোয়েমের কোয়েশ্চেন আনসার্স অথবা গ্রামারের এক্সারসাইজ আপলোড করি তোমাদের জন্যে। তো আজকে যে সাবজেক্টটা, যে টপিকটা নিয়ে এসছে সেটা হলো ক্লাস টেনের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট স্টোরি, সেটা হচ্ছে ক্যাট। তো চলো দেখে নিই, ক্যাট স্টোরিতে আমরা সকলে জানি বিড়ালের বিভিন্ন স্বভাব চরিত্র বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে এই স্টোরিটা লেখা হয়েছে। তো এই স্টোরিটা খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য, আমরা দেখে নিই এই স্টোরি থেকে কী কী কোয়েশ্চেন আনসার্স ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমেই দেখো, প্রথম যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা আছে, প্রথম স্টোরির প্রথম লাইনেই এই কথাটি আছে, সেখান থেকেই কোয়েশ্চেনটা নেওয়া। হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাট, বেশিরভাগ মানুষ ক্যাট নিয়ে কী মনে করে। উত্তরটা এইভাবে সাজাবে তোমরা, মোস্ট পিপল দেখবে প্রথম লাইন থেকেই লিখতে থাকবে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। চলে আসি পরের কোয়েশ্চেনে, হোয়াট ডাজ আ ক্যাট ডু অল ডে লং, একটি বিড়াল সারাদিন কী করে। এখানেও দেখবে লেখক বা রাইটার বিড়ালের বিভিন্ন স্বভাব চরিত্র বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স বর্ণনা করতে গিয়ে তুলে ধরেছেন একটি বিড়াল সারাদিন কী করে। তা আনসারটা কী হবে দেখে নিই, অল ডে লং আ ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দি টেনশনস অফ পিপল ইন দ্য হাউস। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে চলে যা। আচ্ছা একটা কথা এখানে বলে রাখি, কোয়েশ্চেনগুলো যখন তোমরা লিখছো আনসারগুলো লেখার সময় পারলে ভিডিওটা পজ করে আনসারগুলো লিখবে, বা একটু ব্যাকে গিয়ে যদি তোমরা মিস করো তাহলে ব্যাকে গিয়ে আনসারগুলো লিখবে, কিন্তু আনসারগুলো যেন ঠিকঠাক লিখতে পারো। তাই বলছি ভিডিওটা পজ করে বারে দেখবে। হাউ ডাজ আ ক্যাট পাস ইস টাইম, একটি বিড়াল কী করে তার সময় অতিবাহিত করে। কীভাবে লিখবে আনসারটা, আ ক্যাট ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু পাস হিজ টাইম। পরের কোয়েশ্চেন, হোয়াট ডাজ আ ক্যাট ডু ওয়েন দ্য হোল ফ্যামিলি সিটস ডাউন টু টি, ফ্যামিলির বাকি মেম্বাররা মানে পরিবারের সবাই একসঙ্গে বসে যখন সন্ধেবেলায় চা খায়, বিকেলে চা খায়, তখন বিড়াল কী করে। উত্তরটা কীভাবে লিখবে, ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স টু গেট হিজ শেয়ার। নাম্বার ফাইভ, হুম ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু অ্যান্ড হোয়াই, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, পরীক্ষা আসার খুব সম্ভাবনা। হুম ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু অ্যান্ড হোয়াই, যেইটুকুনি লিখে দিয়েছি টু দ্য পয়েন্ট আনসার লিখবে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু আ গেস্ট অ্যাট দ্য টেবল বিকজ হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট শেয়ার অফ হোয়াট ইজ অফার্ড। চলে আসছি পরের কোয়েশ্চেনে, হাউ ডাজ দ্য গেট বিহেভ উইথ দ্য ক্যাট, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমরা ভালো করে দেখো। How does the guest behave with the cat? The guest sometimes, instead of giving the cat something to eat, stoops down and strokes the cat. Poor question. What does the guest want to do? What does he really do? তার মানে গেস্ট যখন, গেস্টকে যখন খেতে দেয় তখন একটি ক্যাট কীভাবে গেস্টকে ডিস্টার্ব করে, গেস্ট তখন কী করতে চায় কিন্তু আসলে বাড়ির বাকি ফ্যামিলি মেম্বার আছে বলে করতে পারে না, তো আসলে সে কী করে, কী করতে চায় আর কী করে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। কীভাবে লিখবে, দ্য গেস্ট ওয়ান্টস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, হি রিয়েলি এফেক্টস টু বি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। গেস্ট সত্যি সত্যি একটি বিড়ালকে লাথি মেরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে চায় যখন বিরক্ত করে, কিন্তু বাকি ফ্যামিলি মেম্বাররা আছে তাই মুখে একটি নকল হাসি এনে সে তাকে দেওয়া খাবারের কিছু অংশ যেমন মাছের টুকরো তার প্লেট থেকে তুলে বিড়ালটাকে খাওয়ায়। হোয়েন ডাজ দ্য ট্রু লাইফ বিগিন ফর আ ক্যাট, হোয়েন ডাজ ট্রু লাইফ বিগিন ফর আ ক্যাট,
The true life begins for a cat when the family has finished tea and gathers round the fire. Next question. Why does a cat look keenly from side to side and move silently? A cat looks keenly from side to side and moves noiselessly because he has so many enemies, such as dogs, small boys with stones. Pore khub important question abar. Why does the cat stretch himself a few times? Khub important question ki koi tikun likhbe dekho je tikun likhe diyechi. A cat stretches himself a few times to check if every muscle is in full working order. যে কটা কোয়েশ্চেন বললাম এই 10টা কোয়েশ্চেন ক্যাট চ্যাপ্টার থেকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে ভিডিওটি দেখবে, বারে বারে ব্যাক করবে, যেখানে অসুবিধা হবে পজ করে তোমরা কোয়েশ্চেন আনসারগুলো একটা খাতায় কপি করে নিয়ে পড়বে। তো এরপরে চলে যাবো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অনেকেরই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিয়ে কনফিউশন হয়, ভালো করে দেখো, মন দিয়ে ভিডিওটি দেখো এবং শোনো আমি কি বলছি, তাহলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নিয়ে তোমাদের আর কোনো উইকনেস বা দুর্বলতা থাকবে না। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেসে তোমাদেরকে দেখবে কতগুলো লাইন দিয়ে দেয়, টেক্সট থেকে কতগুলো লাইন তুলে দেয়, তোমাদেরকে ওই লাইনটা টেক্সট থেকে খুঁজে বের করে লাইনটাকে কমপ্লিট করতে হয়। তো প্রথমেই দেখো যে লাইনটা দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেসে, প্রথমে ভেরি ইম্পর্ট্যান্ট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দিস স্টোরি, ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। এবার তোমরা স্টোরি থেকে ওয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি লাইনটা খুঁজে বের করো, বের করেছো। এবার ফায়ারের পর থেকে লাইনটাকে কপি করতে থাকো ফুল স্টপ পর্যন্ত। দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, দেখো তারপরে ফুল স্টপ আছে, ব্যাস হয়ে গেল আনসার। পরের কোয়েশ্চেন, দ্য ক্যাট মুভস নয়েজলেসলি ফর, এই লাইনটা খুঁজে বের করো। দ্য ক্যাট মুভস নয়েজলেসলি ফর, এই লাইনটা স্টোরি থেকে খুঁজে বের করো। তারপরে লাইনটা কমপ্লিট করো ফুল স্টপ পর্যন্ত, হি হ্যাজ সো মেনি এনিমিস, হয়ে গেল। নাম্বার থ্রি, অন দ্য টপ অফ দ্য শেড, অন দ্য টপ অফ দ্য শেড লাইনটা যখন তোমরা খুঁজবে দেখবে অন দ্য টপ অফ দ্য শেড লাইনটা কিন্তু একটু বড় আছে। অন দ্য টপ অফ দ্য শেডের পরে এই লাইনটা স্টোরি থেকে খুঁজবে, খুঁজে কী করবে তারপর থেকে সেন্টেন্সটা লিখতে থাকবে যতক্ষণ না ফুল স্টপ আসে। এখানে কিন্তু একটু বড় আছে সেন্টেন্সটা, দ্য ক্যাট আর্চেস ইজ ব্যাক অ্যান্ড রেক্স ইজ ক্লজ ওয়ান্স আর টুয়াইস থ্রু দ্য সফট বার্ক অফ দি ওল্ড রুফ। পরেরটা দেখো, নাম্বার ফোর, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, কি হবে, টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। পরেরটা দেখো, অ্যাজ দ্য ক্যাটস গেট ওল্ডার, এবার তোমরা স্টোরি থেকে অ্যাজ দ্য ক্যাট গেটস ওল্ডার লাইনটা খোঁজো, খুঁজেছো, এবার লাইনটাকে কমপ্লিট করে দাও। দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাব আরবান ব্যাকইয়ার্ডস, ফুল স্টপ। নাম্বার সিক্স, দ্য ক্যাট ডাজেন্ট লাইক, বিড়াল কি পছন্দ করে না, এবার দ্য ক্যাট ডাজেন্ট লাইক, এই লাইনটা স্টোরি থেকে খোঁজো, খুঁজে দেখো তারপরে কি লেখা আছে, টু লিভ হিজ কান্ট্রি দ্য ল্যান্ড। এরপরে চলে আসি কজ ইফেক্ট, এই কজ ইফেক্ট একটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেগমেন্ট। কজ ইফেক্টে অনেক স্টুডেন্টই একটা কমন মিস্টেক করে, সেটা হচ্ছে তারা বুঝতে পারে না যে একটা কজের এফেক্ট কতটা লিখবে, একটা এফেক্টের কজ কতটা লিখবে। এবার আমি যেভাবে বলছি সেভাবে শোনো, দেখবে কজ এফেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুর্বলতা বা উইকনেস থাকবে না। প্রথমেই দেখো বাঁ দিকে থাকে কজ, কজে যে লাইনটা দেখা মানে লাইনটা লিখে দেয় বই থেকে সেই লাইনটা খুঁজো, স্টোরি থেকে সেই লাইনটা খুঁজো, বুক স্টোরি থেকে খুঁজলে, খুঁজে ওই লাইনের ঠিক পরবর্তী লাইনটাই সাধারণত ওই লাইনের ওই কজের এফেক্ট হয়ে যায়। আবার দেখো রাইট হ্যান্ড সাইডে দিয়ে দেয় ডান দিকে ইফেক্ট, লেফট হ্যান্ড সাইডে কজ, রাইট হ্যান্ড সাইডে এফেক্ট। এবার এফেক্ট যদি দিয়ে দেয় তোমাদেরকে কজ লিখতে বলে, তাহলেও তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এফেক্টে যে লাইনটা দিয়েছে ওই লাইনটাকে তোমরা স্টোরি থেকে খোঁজো, এফেক্টের লাইনটাকে তোমরা স্টোরি থেকে খোঁজো, খুঁজে এবার এফেক্টে যে লাইনটা দিয়েছে ঠিক সেই লাইনের আগের একটা কি দুটো লাইন আগেই দেখবে, বা ঠিক তার আগের লাইনটাই সাধারণত ওই এফেক্টের কজটা থাকে। তাহলে এফেক্টে যে লাইনটা দিয়ে দিয়েছে সেই লাইনটা স্টোরি থেকে খুঁজো, খুঁজে ঠিক তার আগের লাইনটা লিখে দাও, সেটাই কজ হয়ে যায়। দেখো কী আছে, কজ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, এর এফেক্ট কী মানে এর ফলে কী হয়েছিল, আ ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। তারপরে দেখো, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিস, এবার ক্যাট হ্যাজ মেনি এনিমিস, তার এফেক্ট কী, তার ফলে কী করে ক্যাট,
আস্তে আস্তে হাঁটে, দ্য ক্যাট মুভস নয়েজলেসলি, নিঃশব্দে হাঁটে। পরের লাইনটা দেখো, যদি আমরা এফেক্ট দেখি, এফেক্টে কি লেখা আছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, ক্যাট কেন নিজেকে মাঝে মাঝে একটু স্ট্রেচ করে। এই লাইনের কজ মানে এর কারণটা কি, কারণ কি, দ্য ক্যাট ওয়ান্টস টু চেক ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সেই জন্যই করে। নাম্বার ফোর, ক এফেক্টটা বলছি, এফেক্টটা দেখো, দ্য ক্যাট ডাজেন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, ক্যাট তার নিজের পরিচিত, এখানে দেশ বলেনি, কান্ট্রি মানে পরিচিত জায়গা ছেড়ে বেরোতে চায় না, কেন, তার কারণ কি, সেটাই কজ হবে। দেখো তার আগের লাইনে লেখা আছে, দ্য ক্যাটস আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। দেখো এইভাবেই তোমরা আস্তে আস্তে শিখে গেলে ক্যাট স্টোরির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার্স, ইম্পর্টেন্ট কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এবং ইম্পর্টেন্ট কজ ইফেক্ট। আজকে ক্যাট স্টোরির যা যা এক্সারসাইজ করালাম, তোমরা যদি ওইটুকুনি এক্সারসাইজ বাড়িতে খাতায় লিখে ভালো করে বারবার পড়তে থাকো, তাহলেই দেখবে এর মধ্যে থেকে পরীক্ষায় অনেকগুলো কমন এসে যাবে। এবং এক্সারসাইজগুলো যেভাবে বুঝিয়ে দিলাম, যে বিশেষ করে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কীভাবে স্টোরি থেকে খুঁজে লিখতে হয়, কজ ইফেক্ট কীভাবে, এফেক্ট দিলে কজটা বের করতে হয়, কজ দিলে এফেক্ট বের করতে হয়, এই জিনিসগুলো তোমরা ভালো করে মাথায় রাখো, আমার এই ভিডিওটি বারবার দেখো, তাহলে ইংলিশ পরীক্ষার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। ইংলিশ এক্সাম যখন আসবে তার আগে তো আমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে যেতে পারবে। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে একটি ঘন্টার চিহ্ন বা বেল আইকন আছে যেখানে প্রেস করে দাও, তাহলে আমি যখনই এরকম ভিডিও আপলোড করব তোমরা প্রত্যেকটা সময় আমার ভিডিও পেয়ে যাবে এবং বাড়িতে বসেই তোমরা ইংলিশ সাবজেক্টটি পড়াশোনা করতে পারবে। মাধ্যমিকের বিশেষ করে ক্লাস 9 এবং ক্লাস 10 স্টুডেন্টসরা, মাধ্যমিক স্টুডেন্টরা, তোমরা বাড়িতে বসেই মাধ্যমিকের ইংলিশ শিখে নিতে পারবে, বাড়িতে বসেই তোমাদের ভালো রিভিশন হয়ে যাবে। আস্তে আস্তে সিলেবাস শেষ হলে আমি কিন্তু এক একটা করে কোয়েশ্চেন পেপারে সেটও আপলোড করতে থাকবো এবং তোমরা পরীক্ষা বাড়িতে বসেই দিতে পারো, তার পরের দিন তার আনসার শিট তৈরি করে দিয়ে দেবো। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, আর যদি তোমার অন্যান্য বন্ধুবান্ধবরা যাদের পড়াশোনা ইংলিশ সাবজেক্টটা নিয়ে দুর্বলতা আছে, উইকনেস আছে, বাড়িতে বসেই ইংলিশটা ভালো করে পড়তে চায়, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চায়, ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামে ভালো রেজাল্ট করতে চায়, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ভিডিওটি যত শেয়ার করবে তত তোমার বাকি বন্ধুরাও ইংলিশ সাবজেক্টটাকে ভালো করে শিখতে পারবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা প্রত্যেক দিন ক্লাস 9 এন্ড 10 মাধ্যমিক স্টুডেন্টরা ইংলিশ লিটারেচার এবং ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার ইংলিশের একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো।